টিপি পর্দার ব্যস্ত ও জনপ্রিয় দুই অভিনয়শিল্পী এফ এস নাঈম ও মুমতাহিনা টয়া। নাটক ও টেলিফিল্মস নিয়ে বেশ ব্যস্ততা পার করছেন নাঈম, যেন দম ফেলার সময় নেই। এদিকে টয়াও ব্যস্ত নাটক ও মিউজিক ভিডিও নিয়ে। মাঝে সিনেমার জন্য নাটকে একটু কম দেখা গেলেও এখন ভালোই ব্যস্ত সময় যাচ্ছে তার। নতুন খবর হলো, দেশের একমাত্র সরকারি টেলিভিশন বিটিভির প্রযোজনায় সম্প্রতি শুরু হতে যাচ্ছে ধারাবাহিক নাটক শেষ ভালো যার। রাকেশ বাসুর রচনা ও পরিচালনায় পারিবারিক গল্পে এ নাটকে অভিনয় করেছেন নাঈম ও টয়া। এছাড়াও এতে রয়েছেন জিয়াউল হক, অপূর্ব। নাটকটি প্রযোজনা করেছেন বিটিভির প্রযোজক মাহফুজুর রহমান রিপন। মজার বিষয় হলো, দীর্ঘদিন ধরে নাটকে কাজ করলেও এবারেই প্রথম বিটিভির প্রযোজনায় কাজ করলেন নাঈম ও টয়া। বলা যায় এ নাটক দিয়েই বিটিভিতে তাদের অভিষেক ঘটতে যাচ্ছে। আগামী 8ই ডিসেম্বর থেকে বিটিভিতে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 9:30 নাটকটি প্রচার করা হবে। এ বিষয়ে নাঈম বলেন, অনেকদিন ধরে কাজ করলেও বিটিভির নিজস্ব প্রযোজনায় এটাই আমার প্রথম কাজ, এটা দিয়েই বিটিভিতে অভিষেক হচ্ছে। অনেকদিন পর শ্যুটিং করে যেন অন্যরকম আনন্দ লাগছে। মুমতাহিনা টয়া বলেন, পারিবারিক গল্পের সুন্দর একটা নাটক, বেশ ভালো লাগছে কাজটা করতে পেরে। আর বিটিভির নিজস্ব নাটকে আমারও এটা প্রথম কাজ, সত্যি খুব ভালো লাগছে কাজটা করে।